আসসালামু আলাইকুম জান্নাতুল ফেরদেসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের বিষয় খতমে কোরআন মিলাদ মাহফিল দোয়া মোনাজাত ইত্যাদি করে টাকা নেওয়া জায়েজ কিনা উত্তর খতমে কোরআন মিলাদ মাহফিল এবং ইমামতি করে সৎ কাজ করে টাকা নেওয়া ইসলামী শরীয়তে জায়েজ তবে পূর্ববর্তী ফকিগণের মতে এটাকে না বলা হয়েছে কিন্তু বর্তমান যুগের অবস্থার প্রেক্ষিতে তা যায় কারণ পূর্ববর্তী আলে মুলামাদের জন্য সরকার কর্তৃক নির্দিষ্ট ভাতা সম্মানী জায়গের ইত্যাদি নির্ধারণ করা হতো ফলে জীবিকা নির্বাহের জন্য তাদেরকে ওয়াজ নসিহত ইমামত খেতাবত দরস্তাদ্রিস ইত্যাদির বিনিময়ে হাদিয়া বা বেতন নেওয়ার প্রতি তারা মোটেই মুখাপেক্ষি ছিলেন না এবং তাদের জন্য প্রয়োজনও ছিল না কিন্তু বর্তমানে বিশেষত আমাদের দেশে আলেম ওলামাদের জন্য সরকার কর্তৃক সেরকম কোনো সুযোগ সুবিধা নেই তাই পরবর্তী মুফতিগণ অবস্থার চাহিদার প্রেক্ষিতে কোরআন পরে মিলাদ মাহফিল ওয়াজ নসিহত ও ইমামতি করে বেতন বা হাদিয়া গ্রহণ করাকে জায়েজ বলে ফতোয়া দিয়েছেন শুধু তাই নয় এক সাহাবি সুরা ফাতেহা পরে দম করে এর বিনিময়ে হাদিয়া শরীফ ছাগল বা বকরি ইত্যাদি গ্রহণ করেছেন মর্মে হাদিস শরীফ তথা বুখারিতে বর্ণিত আছে সুতরাং শরীয়তের কোন প্রমাণ্য দলিল ছাড়া একে ভিক্ষা বা হারাম মনে করা জঘন্য অপরাধ এবং সীমালঙ্গনের নামান্তর সহিবুখারি সুনানে ইবনের মাজা আহকামুল কুরান, হেদায়া ফাথুল কদির এবং কিতাবুল আসবাহ ওয়ান নাজায়ের প্রথম খণ্ড ইত্যাদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ